কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো মাছের পোনা পরিবহনের একটি প্রচলিত প্রযুক্তি নিয়ে। আমরা জানি চাষিরা বিভিন্ন সময় নিজেদের প্রয়োজনে অনেক প্রযুক্তি উদ্ভাবন করে থাকেন, যেটা সচরাচর বইপত্রে দেখা যায় না। মাছের পোনা পরিবহনে তেমন একটি প্রযুক্তি নিয়ে আমরা আজ আলোচনা করব, যেটি হয়তো আপনাদের অনেকেরই অজানা, তবে এই প্রযুক্তিটি কিন্তু দারুণ কার্যকরী। প্রযুক্তিটি সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওর সাথেই থাকুন। হ্যাঁ, মাছের পোনা পরিবহনের প্রযুক্তির কথা বলছিলাম। আমরা জানি সাধারণত মাছের পোনা পরিবহনের জন্য অক্সিজেনযুক্ত ব্যাগ, অ্যালুমিনিয়ামের পাতিল বা বর্তমান সময় প্লাস্টিক ড্রাম ব্যবহার করা হয়ে থাকে। যেসব মাছের পোনা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না, সেগুলো পরিবহনের জন্য পাতিল বা ড্রামে সার্বক্ষণিকভাবে হাত দিয়ে পানি নাড়াচাড়া করতে হয়। তবে কিছু মাছ আছে যেগুলো বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, যেমন কই মাছ, শিং মাগুর প্রভৃতি। মাছের পোনা পরিবহনের সময় এগুলো হাত দিয়ে না নাড়ালেও চলে। তবে সমস্যা হলো এসব মাছের পোনা ড্রামে পরিবহনের সময় ড্রামের পানির উপরে ফোম বা ফেনা তৈরি হয়, এবং যখন এই ফেনা তৈরি হয় তখন কিন্তু এই মাছের পোনাগুলো বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না, ফলে কিছুক্ষণ পরে এগুলো মারা যায়। এই সমস্যা দূরকরণের জন্য চাষিরা বা পোনা পরিবহনকারীরা একটি দারুণ প্রযুক্তি ব্যবহার করে থাকেন, সেটি হচ্ছে সরিষার তেলের ব্যবহার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরিষার তেল হচ্ছে এই সমস্যার একটি উৎকৃষ্ট দাওয়াই। হাতে দুই ফুটা সরিষার তেল নিয়ে ড্রাম বা হাঁড়ির পানিতে এটি মিশিয়ে দিলেই এই যে উপরে ফেনা, এটি কিন্তু চমৎকারভাবে পানিতে মিলিয়ে যায় এবং নতুন করে আর ফেনা তৈরি হয় না, ফলে পোনার বাতাস থেকে অক্সিজেন নিতে সমস্যা হয় না এবং এটি মারা যায় না। এই প্রযুক্তিটি দেখেছিলাম ময়মনসিংয়ের একটি হ্যাচারিতে পোনা পরিবহনের গাড়িতে। চলুন আমরা বিষয়টি সরাসরি দেখে আসি এবং তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানি। সরিষার তেল দিলে ফেনা কাটে, সুবিধা মাছে দম পায়, মানে ক্লিয়ার থাকে পানি। না না, মাছের পানি ক্লিয়ার থাকে, ফেনা থাকলে দম নিতে পারে না, মাছে ক্লিয়ার থাকে পানি। এই যে মাছের পোনার সাথে আপনারা পোনা দেওয়ার আগে সরিষার তেল দিলেন, এটা কেন দিলেন এবং এটাতে কি হয়? এটা দিলাম যে মাছটা ডলার সাথে সাথে এই ডামের মধ্যে ফেনা জমিয়ে যায়, ফেনা হয়ে গেলে মাছ আপনার অক্সিজেন ফিল করে এসে মারা যায়। সরিষার তেলটা দেওয়ার সাথে সাথে ফেনাটা কাটতে যায়, একদম পানিটা ফ্রেশ হয়ে যায়, মাছ খুব সুন্দর থাকে। ফেনার কারণে সে উপর থেকে অক্সিজেন নিতে পারে না, নিতে পারে না, মারা যায়। আচ্ছা, তো এটা আপনারা কিভাবে এটা আবিষ্কার করলেন? এটা আমরা ফিজিক্যাল আবিষ্কার করছি। কতদিন ধরে প্র্যাকটিস করেন? এটা বহুদিন। কত বছর হবে? প্রায় মনে করেন যে 15-20 বছর তো হইবে। আপনার জানা মতে বাংলাদেশের অন্য হ্যাচারি থেকে এটা করে? করে, অনেকেই করে করে। একটা ড্রামে খালি হাতে তেসো সাথে ডালো খালি বা খালি গসাদা বিজাই দিলে আর মানে কয় ঘন্টায় ফেনা হবে না? আর ফেনা হবে না, মানে যে কয় ঘন্টায় বহন করে। হ্যাঁ, পানি সচল থাকবে। কি বিষয়টি চমৎকার না? এটি সারা দেশে প্রচলিত আছে কিনা সে বিষয়ে আমার জানা নেই, তবে ময়মনসিংহ অঞ্চলে মাছের পোনা পরিবহনের জন্য এটি কিন্তু হরহামেশাই ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই।
মাছ সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।